हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल अफसाना लाइफस्टाइल ब्लॉग थेके आमी अफसाना। आपनारा सबाई केमन आछेन? आलहामदुलिल्लाह, आमरा परिवारेर सबाईके निये भालोई आछि। सबाईके ईद मुबारक जानाच्छि, आशा करछि सबार ईद खूब भालोभावे केटेछे। आलहामदुलिल्लाह, आमादेर ईदटाओ भालोभावे केटेछे। ईदेर दिन बा घरटर गुछिये आमी पाशेर बासाय आमार भाइयेर बासा ओखानेई चले गेछि, মানে আমার পাশের ফ্ল্যাটেই, সারাদিন ওখানেই। আমাদের মূলত দেখা গেছে যে সকাল থেকে রাত অবধি আমরা মানে খাওয়া দাওয়াটা ওখানেই হয়েছে, আর তাছাড়া বাসায় আসা যাওয়া তো হয়েছেই। এই তো সকালবেলা গরুর মাংস রান্না করা হয়েছিল খিচুড়ি দিয়ে। তো আমি ঘরটর গুছিয়ে আমরা সবাই আর কি আমাদের বাসার সবাই ওদের বাসায় নাস্তা করতে গিয়েছি। এখন যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তাই আমরা আর বাড়িতে যাইনি। আর তাছাড়া ঈদের পর থেকে লকডাউন দিয়ে দেওয়াতে আসা যাওয়াটা একটু প্রবলেম হয়ে যাবে, তাই আর ওইভাবে যাওয়া হয়নি। যেহেতু যাওয়া হয়নি, তো সেহেতু আমরা ঢাকায় কোরবানির ব্যবস্থা করেছি, এখানেই কোরবানি দেওয়া হয়েছে। যদিও কোরবানির ঈদেই প্রথম আমরা ঢাকায় করলাম, আর ভাই বোন যেহেতু পাশাপাশি আছে, আর তাছাড়া আম্মাও আছে এখানেই, তো এই জন্য আমরা আর বাড়িতে যাওয়ার ঝামেলাটা করিনি। তো কোরবানি হওয়ার আগ পর্যন্ত আমরা কেউই কিছু খাইনি। সকালবেলায় গরু মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে। গরু মাংস আগেই ফ্রিজে ছিল, তো সেটাই রান্না করা হয়েছে। আর খিচুড়িটা দুই রকম রান্না করা হয়েছে, একটা হচ্ছে ভুনা খিচুড়ি, আর একটা একটু পাতলা খিচুড়ি। যেহেতু কেউ ভুনা খিচুড়ি পছন্দ করে, কেউ পাতলা খিচুড়ি পছন্দ করে, তাই দুইটাই করা হয়েছে, কারো যেন কোনো কমপ্লেন না থাকে। আর খিচুড়ির সাথে আচার তো আছেই, আচার না হলে যেন খিচুড়িটা জমেই না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার ভাই, ইশফির বাবা, ওরা সবাই আবার চলে গেছে নিচে। তো যাওয়ার পর গরু আমিও এর মধ্যে ক্যামেরাটা অফ করে ফেলেছি। এর মধ্যে গরু কেটে একদম সব কিছু নিচে থেকে ভাগ করে তারপর আমাদের যতটুকু ঘরে আসার কথা তাই চলে এসেছে। এখন সেখান থেকে কতটুকু রান্না হবে, কতটুকু মানে রাখবো, কাকে কাকে দিতে হবে, মানে এরকম করে আর কি ভাগ করা হচ্ছে। আমরা যেহেতু বাড়িতে কোরবানি করি নাই, তো যেহেতু কোরবানি করি নাই, তো কিছু কিছু মানুষ কিন্তু একটু আশায় থাকে। আমরা যখন বাড়িতে কোরবানি করতাম তো ওরা পেতো, তো এবারও ফোন করে অনেকে জিজ্ঞেস করছিল আমরা বাড়িতে যাব কি না, মানে ওরা কিন্তু আশায় থাকে যে এই মাংসটা ওরা পাবে। তো সেই রকমই আমরা ওই হিসাব করে কে কে কাকে কাকে দিব সেরকম করে, যারা কোরবানি করতে পারে না আর কি, তাদেরকে প্যাকেট করে আলাদা করে রাখছিলাম। আর এদিকে কিন্তু দুপুরের খাবার রেডি হচ্ছে। তো যেহেতু মাংস আসতে একটু লেটই হয়ে গেছে, তো আমরা এখন চিকেন দিয়েই, আর সকালে যে গরু মাংস রান্না হয়েছে সেটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলব। তো রাতে হয়তো আমরা কোরবানির মাংসটা খাবো, কারণ এটা ডিস্ট্রিবিউশন করার জন্য মোটামুটি বেশ টাইম লেগে গিয়েছিলো, কারণ না একদম নামটা লিস্ট করে করে তারপর তাদের প্যাকেট করা হচ্ছিলো, যেহেতু তো সেহেতু অনেক টাইম লেগে গেছে। তো এই তো পোলাও রান্না করেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। এসপি বাবা আবার বলছিল ভাত খাবে, চিকেন ফ্রাই করছে, এই কাজে আবার হেল্প করছে আমার কাজিন আছে এখানে একটা, ফারজানা, ও আবার এগুলোতে হেল্প করছিল, কারণ আমরা সবাই আসলে মাংস ডিস্ট্রিবিউশন কাকে কাকে কোনটা দিব সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। আবার দুপুরে খাওয়ার পর আমার বাসায় যে মানে আমার আমি আর আমার ভাই দুজন মিলে কোরবানি করেছিলাম, তো সবাইকে দেওয়ার পর যে মাংসটা আছে এর মধ্যে আমি অর্ধেক নিয়ে এসেছি, ও আমার ভাইয়ের বাসায় অর্ধেক ছিল। তো ওখান থেকে আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর এখান থেকে 7 থেকে 8 কেজির মতো হবে, আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, এখন সেটা রান্না করব। তো আমি সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে আগে। তা আমি যেহেতু 6 থেকে 7 কেজি মাংস, এখানে 7 থেকে 8 কেজি হবে, মোটামুটি অনেকগুলো মাংসই নেওয়া হয়েছে। আমি একটু মাংসটা অনেকদিন জাল করতে করতে ঝুরা মাংস করব, তো এই জন্য নিয়েছি। তো সব কিছুই পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি,
আসলে মশলাটা মানে অনেক মাংস যেহেতু মশলাটা আমি ওইভাবে এখন দিচ্ছি, কিন্তু পরে হয়তো আরও লাগলে দেব। আর এখানে গরম মশলা দিচ্ছি অল্প করে, কারণ গরম মশলা গুঁড়াটা আমি একটু বেশি দেব। আমি ঈদের আগে যে ঈদ উপলক্ষে যে আমি গরম মশলাটা করেছিলাম সেখান থেকে আমি গরম মশলা দেব। তো এই তো এক প্রায় 1 কাপের মতোই আমি আবার সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি পাশাপাশি আবার রান্নার তেলও দেবো এটাতে, কিন্তু এখন দিব না, আমি আগে দেখব এখান থেকে কতটুকু তেল উঠে আসে গরুর মাংসতে। আর এই তো আমি এখন এটা পুরো মাখিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে মাখিয়ে আমি এটা বসিয়ে নিচ্ছি, সরি মাখিয়ে কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখবো। রেস্টে রাখার পর আমি এটা চুলায় দিব, এই তো আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে চুলায় বসাবো। আর যেহেতু মানে বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আমি অবশ্য আমি মাংস এনে অনেক আগেই কুটি বেছে একদম পরিষ্কার করে রেখেছিলাম, তো ভাবলাম যে এখন মাংসটা আমি এখন বসিয়ে দিই। এই মহামারীর যে অবস্থা এখন কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে, মানে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, এরকম আসলে একটা আতঙ্কগ্রস্ত, মানে আমরা একটা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছি। আল্লাহই একমাত্র ভরসা আমাদের এই সিচুয়েশন থেকে রক্ষা করার জন্য। তো এরই মধ্যে কিন্তু মোটামুটি ভালোভাবেই আমাদের ঈদ কেটেছে। এই তো আমি এটা মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপর আধা ঘন্টা পরে চুলাতে বসিয়ে কিছুক্ষণ হওয়ার পর একটু ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মোটামুটি অনেক পানি উঠেছে। আমি মাংস রান্না করছি ঠিকই, কিন্তু আমার এখানে রাতেও খাওয়া হবে না, রাতেও আমি পাশে মানে আমার ভাইয়ের বাসায় খাবো। আমি শুধু মাংসটা রান্না করে রাখছি, রান্না করে এই কারণেই রাখছি যে আমি এটা যত বেশি জাল করব এই মাংসটার টেস্ট তত ভালো হবে। মানে মাংসটা আমি একদম আগের দিনে যেটা হতো আর কি, ফ্রিজ না না থাকাতে মাংস সব জাল করে রাখতে রাখতে একটা সময় কিন্তু মাংস খুলে যেত একদম, এই তো মানে তখন ওই ঝুরঝুরাটা খেতে খুব ভালো লাগতো। তো এই তো মাংসটা রান্না করার পর বিকেলে নাস্তা করে নিচ্ছি। তা আইসক্রিম ছিল মানে আইসক্রিম এনেছে আমার ভাই, যে আইসক্রিম নিয়ে এসেছে, তো আইসক্রিম খাচ্ছি। আবার ফুচকা, চটপটি, সকালবেলা এই নাস্তাগুলো আমরা খেয়েছিলাম, আসলে শ্যুট করা হয়নি, আমার মনেই ছিল না। তো এখন সন্ধ্যায় যেহেতু খাচ্ছি সবাই মিলে, তো ভাবলাম যে সন্ধ্যায় যে আইটেমগুলো খাচ্ছি সে আইটেমগুলো কিন্তু সকালে ছিল না, মানে সকালে ছিল চটপটি, ফুচকাটা ছিল না আর কি। তা এখন সেই ফুচকা খাচ্ছি, মানে ফুচকা বিকেলে ফুচকা খাবো এরকমই ইয়া ছিল আর কি, প্ল্যান ছিল। তো সাথে কিছু আম কেটে নিচ্ছিলাম, কারণ আমগুলো বেশি পেকে যাচ্ছিল, যেহেতু আম দিতে মানে আবারও আনা হয়েছে, সেই আমগুলো আস্তে আস্তে পাকছে, তো সেটাই বেশি পেকে গেলে কিন্তু আম খেতে ভালো লাগে না, তাই আমগুলোও কেটে নিয়েছি সাথে করে। তো যাই হোক, ফুচকাটা মানে ঈদের দিন বিকেলে অনেক ভালো লেগেছিলো খেতে, তো ভাবলাম আপনাদের সাথে ওটা শেয়ার করি। এই আর কি আমাদের ঈদ এভাবেই কেটেছে, আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা খুব ভালো কেটেছে, সবাই মিলে একসাথেই ছিলাম। তো এই সন্ধ্যার নাস্তা দুটো বাচ্চাদের খুব পছন্দ হয়েছিল, আইসক্রিম, বাচ্চারা তো এমনিতেই আইসক্রিমটা খুব পছন্দ করে, তো আইসক্রিম পাশাপাশি ফুচকা, ফুচকাও খুব পছন্দের জিনিস ছিল, খাবার ছিল। তো এই তো পাশাপাশি ফুচকাও খেলাম, খুবই ভালো লেগেছে নাস্তাটা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।